রাসূলুল্লাহর চরিত্র কেমন দেখছেন? রাসূলুল্লাহর আখলাক কেমন? হুজুর ইহুদি সন্তানকে দেখতে গেলেন, হ্যাঁ, মানবতার সবচাইতে চূড়ান্ত দৃষ্টান্ত রাহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে দেখিয়েছেন, ঠিক কিনা বলে? এত বড় মানবতার দৃষ্টান্ত দুনিয়ার জমিনে যত বিগ পার্সন এসেছে, যত সেলিব্রিটিরা এসেছে, এত বড় দৃষ্টান্ত, মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ দেখাতে পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবেও না, ঠিক কিনা বলে? হুজুর আমার ইহুদিদেরও নবী, খ্রিস্টানদের নবী, মাজুসিদের নবী, সুবহানাল্লাহ। হুজুরের আখলাক দেখে বিদর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করত, সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে একজন ইহুদি কিছু টাকা পাইত, হুজুরকে পথের মধ্যে আটকাইল, মেশকাতে হাদিস আনা হয়, ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে তোমার কাছে স্বর্ণ মুদ্রা বা পাইতাম, আমার টাকা আমার মুদ্রা দিয়া দাও। হুজুর একদাস বলল, ভাই এই মুহূর্তে আমার কাছে এত পয়সা নাই, তোমাকে আমি পরে পরিশোধ করে দিব। ইহুদি ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত আমার দেনা পরিশোধ না করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না। আল্লাহর হাবিব বলল, ভাই রে আমার কাছে তো কোনো পয়সা নাই, কোথায় থেকে আমি তোমার দেনা পরিশোধ করব? যাও, আমি তোমার এই জায়গা থেকে আমার স্থান ত্যাগ করব না। সুবহানাল্লাহ। একদিন গেল, দুই দিন গেল, সাহাবায়ে কেরাম অনেকে ধমকাইল, হে বেটা ইহুদি, হুজুরের সাথে আমার আচরণ। আল্লাহর হাবিব বলে দিল, রে সাহাবীরা, শত হতে পারে সেই ইহুদি, কিন্তু এখন আমি দেনাদার, আমি কি, সুতরাং এখন সেই কথা বলবে, আমি চুপ থাকবো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর মানবতার দৃষ্টান্ত দেখান। হুজুরের ক্ষমতা কি ছিল না? মসজিদে নববীর আশেপাশে মদিনা শরীফে নেতৃত্ব ছিল হুজুরের, ঠিক কিনা বলেন? হুজুর কি চাইলে তার গর্দান উড়িয়ে দিতে পারতো না? হুজুর কি চাইলে সেখান থেকে চলে আসতে পারতো না? হুজুর বলছে, না আমি দেনাদার, আজকে সে আমার কাছে পাবে। একদিন চলে গেল, দীর্ঘদিন চলে গেল, মানে অনেক সময় চলে যাওয়ার পরে ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, এত ধৈর্যের অধিকারী বানায়া আল্লাহ আপনাকে জমিনে পাঠাইলো, তাওরাত কিতাবে পাইছি আখিরি জামানার নবী যিনি হবে তিনি কর্কশবাসী হবে না, তিনি ধৈর্য হারা হবে না, তিনি হবে সবচাইতে চূড়ান্ত পর্যায়ের ধৈর্যশীল, ওনার ভিতরে কোন রকমের মেজাজ খারাপই দেখা যাবে না। হুজুর আমার এটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আজকে কয়েকদিন ধরে আপনার কাছে, আপনাকে এই জায়গার মধ্যে আটকায় রেখেছি। হুজুর মনে কষ্ট নিবেন না, আপনার ভিতরে তাওরাতের কিতাবের দেখা সেই চরিত্র আমি পাই টু পাই খুঁজে পেয়েছি গো নবী, এখন আপনি আমাকে আপনার হাতের মধ্যে আমার হাতটা লাগায়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর একজন ইহুদির সাথে কেমন আচরণ করেছেন দেখেছেন? হ্যাঁ, আর আজকে আমরা বিধর্মী ভাইদের সাথে অনেকেই ভালো আচরণ করি না, ঠিক কিনা বলেন? করতে চাই না, খবরদার, কোনো বিধর্মী ভাইদের সাথে অসৎ আচরণ করা যাবে না, কোনো বিধর্মী ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার চরিত্র, আপনার আদব, আপনার আখলাক, আপনার ভালো আচরণ দেখে একজন বিধর্মী আপনার ধর্মের দিকে আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি দাঙ্গা হাঙ্গা করেন, আপনি যদি বিধর্মী ভাইদের ঘর বাড়ির মধ্যে আগুন লাগান, বিধর্মী ভাইদের ইবাদত ইবাদত খানার মধ্যে যদি আপনি আক্রমণ করেন, তাহলে তারা কি কখনো আমাদের ধর্মে আসবে না? তাদেরকে বুঝাতে হবে, ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, তাহলে এরা তারা আমাদের দিকে আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? ওনাদের সাথে যত ভালো আচরণ করা যায় নাকি খারাপ আচরণ